জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইউস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমাদের আজকের আলোচনার বিষয় খ্যালস ম্যাথ বইয়ের অধ্যায় তিন লশাগো ও এটা নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় লশাগো এই টার্মসটার সাথে আমরা বেশ ছোটোবেলা থেকেই পরিচিত কিন্তু তারপরে আজকে আমরা একবার পুনরায় আলোচনা করব লসাগু ব্যাপারটা নিয়ে লশাগুকে বলা হয়েছে লোক সাধারণ গুণিতক ইংরেজিতে যাকে বলা হয়েছে লেস্ট কমন মাল্টিপল লেস্ট কমন মাল্টিপল হচ্ছে লসাগো তো আমরা যদি আসলে জিনিসটা বুঝতে পারি যে লসাগু জিনিসটা কী এবং গসাগু জিনিসটা কী তাহলে আমাদের জন্য লসাগু এবং ঘসাগুর অঙ্কগুলো করতে সুবিধা হবে এই জন্য আমরা আগে বুঝে নিই যে লসাগু জিনিসটা কি লসাগু এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা প্রথমেই চার এবং ছয় এরকম দুটো সংখ্যা নিলাম এবার এর মাল্টিপল বা গুণিতক কোনো সংখ্যার গুণিতক কীভাবে বের করে সহজ কথায় ওই সংখ্যার যদি আমরা নামটা পড়ি বা টাইমস্টেবল পড়ি তাহলেই যে রেজাল্টগুলো পাওয়া যাবে সেগুলোই হচ্ছে তার গুণিতক তাহলে চারের গুণিতককে চারের গুণিতক চেয়ারককে চার চার দুগুণ আট তিন চারে বারো এরকম আমরা যদি আরও সামনে যেতে থাকি তাহলে সবগুলোই হচ্ছে চারের গুণিতক এবার ছয়ের গুণিতক থেকে ছয়কে ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছকে চব্বিশ এরকম করে করে আরও অনেক আমরা যতই সামনে যেতে থাকবো সবগুলোই হচ্ছে ছয়ের গুণিতক। তাহলে এইগুলো কারা এগুলো হচ্ছে চারের গুণিতক। আর এটা হচ্ছে ছয়ের গুণিতক এখন এদের মধ্যে দেখুন তো যে কমন আছে কারা এদের মধ্যে কমন আছে হচ্ছে বারো আবার এদিকে আছে হচ্ছে চব্বিশ এবং আমরা যদি আরও সামনে যাই তাহলে দেখা যাবে ছত্রিশ এটাও দুইটার মধ্যে কমন থাকবে তারপরে আটচল্লিশ সেটাও দুইটার মধ্যে কমন থাকবে এখন দেখুন এরা হচ্ছে কমন মাল্টিপল অথবা সাধারণ গণিতক এই যে বারো এরা হচ্ছে চার এবং ছয়ের মধ্যে সাধারণ গণিতক সাধারণ কেন আমরা ইংরেজিতে বলি কমন যার বাংলা হচ্ছে সাধারণ ওকে তাহলে এরা হচ্ছে সাধারণ গণিতক এরকম যারাই দুইটার মধ্যেই রয়েছে কমন এরা সবাই সাধারণ গণিতক কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট যেটা এটাকে বলা হয় লগিষ্ট সবচেয়ে ছোট হচ্ছে লগিষ্ট তাহলে এই যে কমন মাল্টিপল অথবা সাধারণ গুণিতক যতগুলো নাম্বার আছে এদের মধ্যে সবচেয়ে ছোট বা লগিষ্ট সাধারণ গুণিতককে সবচেয়ে লগিষ্ট বা ছোট সাধারণ গুণ গুণিতক হচ্ছে বারো এই জন্য এটাকে আমরা চার এবং ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলবো। সংক্ষেপে ল গো সা আশা করি বুঝতে পেরেছেন গোসাগর হচ্ছে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে ধরা যাক দুটি সংখ্যা দুটি সংখ্যা যেমন হচ্ছে ছত্রিশ এবং আটচল্লিশ ছত্রিশ এবং আটচল্লিশ এদের গুণনীয়গ কে কে আছে গুণনীয়ক গসাগুকে ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর আপনাকে এখানে মনে রাখতে হবে ফ্যাক্টর অথবা আপনি এটাকে অন্য কিছু দিয়েও মনে রাখতে পারেন এখানে বলা হয়েছে এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর এটাকে জি সি এফ বলা হয় গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অথবা জিসিডিও বলা হয় গ্রেটেস্ট কমন ডিভিজর ডিভিজর মানে কি যাকে দিয়ে নিঃশেষে ভাগ করা যায় তাকে বলা হবে ডিভিজর তাহলে ছত্রিশের এই ফ্যাক্টর বা গুণনীয়ক অথবা ডিভিজর যেটাই বলেন কে কে আছে এটাকে উৎপাদকও বলে ছত্রিশের গুণনীয়ক অথবা ফ্যাক্টর অথবা ডিভিজর অথবা উৎপাদক আছে কে কে আছে হচ্ছে দেখুন এক দিয়ে ডিভাইড করা যায় ছত্রিশকে দুই দিয়ে ডিভাইড করা যায় দুই দিয়ে কতবার যেত আঠারো বার এই হচ্ছে আঠারো এরপর এক দিয়ে কতবার যেত এক দিয়ে যেত হচ্ছে ছত্রিশবার জন্য হচ্ছে ছত্রিশ তাহলে এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম এটা হচ্ছে ছত্রিশের গুণনীয়ক এবার একই রূপে আটচল্লিশের গুণনীয় কে কে এক আটচল্লিশের গুণনীয়গ দুই এখন দেখুন এরা হচ্ছে আটচল্লিশের গুণনীয়ক তাহলে এদের মধ্যে কমন গুণনীয়গ কে কে আছে দেখুন এক উভয় পক্ষে আছে দুই উভয় পক্ষে আছে এই সংখ্যাগুলো বা এই উৎপাদকগুলো অথবা গুণনিয়োগগুলো উভয় সংখ্যার মধ্যেই আছে অর্থাৎ এরা হচ্ছে কি এরা হচ্ছে দুটি সংখ্যারই কমন ফ্যাক্টর অথবা আমরা বলতে পারি কমন ডিভিজর বাংলায় যাকে বলতে পারি সাধারণ গুণনীয়ক তো এদের মধ্যে আমরা আমাকে যদি গোসাগু নির্ণয় করতে হয় তাহলে নির্ণয় করতে হবে গরিষ্ঠকে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ নিয়োগকে এদের মধ্যে সবচেয়ে বড় সাধারণ নিয়োগ হচ্ছে বারো দেখুন নিয়োগ কিন্তু সাধারণ নিয়োগ কিন্তু আরও আছে এক দুই পক্ষেই আছে সুতরাং এটাও কিন্তু সাধারণ নিয়োগ কিন্তু যেহেতু আমাদের বলা হয়েছে গসাগু বা গরিষ্ঠ সাধারণ নিয়োগ অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে সবচেয়ে সাধারণ গুণনিয়োগের মধ্যে সবচেয়ে বড় যে তাকে নির্ণয় করতে হবে তাহলে আমাদের এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বারো এই জন্য এই দুটি সংখ্যার মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ করতে হবে গরিষ্ঠ সাধারণ নিয়োগ হবে বারো আমরা এখন দেখব লসাগু বেশ সহজে কীভাবে বের করা যায় এই টেকনিকগুলো যদি আমাদের মাথায় একবার সেট হয়ে যায় তাহলে লসাগু নির্ণয় বেশ সহজ হয়ে যাবে পরীক্ষার হলে তাহলে আমরা একটু দেখে ফেলি দুইটা সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট কোনো একই সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তাহলে সংখ্যা দুটাকে গুণ করে আমাদের লসাগো নির্ণয়া করতে হবে যেমন ধরেন যে তিন এবং চার তিন এবং চারের মধ্যে কোনো কমন সংখ্যা নেই এই জন্য সরাসরি এদেরকে গুণ করে তিন গুণ চার মোট হচ্ছে বারো এইটা হচ্ছে তাদের লসাগু এরকম করে দেখুন চা তিন পাঁচ তারপরে হচ্ছে চার পাঁচ তারপরে পাঁচ ছয় এদের মধ্যে কোনো সাধারণ ডিভিশন নেই কমন ডিভিশন নেই এই জন্য আমরা এদেরকে সরাসরি গুণ করে ফেলব এরকমভাবে যদি ধরেন দুইটা মৌলিক সংখ্যা হয় যেমন এগারো এবং তেরো এদের যদি আমরা আমাদের নির্ণয় করতে হয় তাহলেও সরাসরি আমরা গুণ করে দেব কারণ এদের মধ্যে কোনো কমন ডিভিজ অর্থ থাকার কথা নাই মৌলিক সংখ্যা যেহেতু খ নম্বরে বলছে দুটো বা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে ভাগ করা গেলে বড় সংখ্যাটি তাদের লসাগো তাহলে আমরা একটু দেখিনি যে যেমন এখানে চারটা সংখ্যার কথা বলা হয়েছে যে দশ বিশ তিরিশ এবং ষাট এই চারটা সংখ্যা বলা চারটা সংখ্যার কথা বলা হয়েছে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ষাট এই সাইটকে যদি মানে সবচেয়ে বড় সংখ্যা থেকে বাকি সবগুলো ছোটো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে বড় সংখ্যাটাই হবে লসাগু। তাহলে দেখুন দশ দিয়ে সাইটকে ভাগ করা যায় বিশ দিয়ে সাইটকে ভাগ করা যায় তিরিশ দিয়ে সাইটকে ভাগ করা যায় সুতরাং এদের লসাগু হবে সাইট এরপরে যেমন ধরেন চার ছয় বারো এবং চব্বিশ এদের লসাগু কত হবে বলেন তো এই দেখুন প্রত্যেকটা সংখ্যা দিয়েই কি ডিভাইড করা যায় চার দিয়ে ছয় দিয়ে বারো দিয়ে সবাইকে সবাইকে দিয়ে কি ডিভাইড লসাঘু হচ্ছে চব্বিশ এরপরে আমরা দেখব হচ্ছে গ নম্বর অপশনটা সেটা বলছে যদি সংখ্যাগুলোকে একটি দিয়ে আরেকটিকে নিঃশেষে বিভাজ্য না হয় মানে এক নিঃশ্বাসে ভাগ করা না যায় কিন্তু অন্য একটি সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে তাদের লসাগু দ্রুত বের করা যাবে এরকমভাবে যে বড় সংখ্যাটিকে দুই গুণ তিন গুণ চারগুণ এভাবে বাড়াতে হবে এবং ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করে দেখতে হবে যে গুণ সেটা ভাগ করা যায় কি না যদি যায় তাহলে সেটিই হবে ওই যে আমাদের যে গুণ ফল সেটিই হবে লসাগু বুঝতে যদি আমরা যদি বাস্তব উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যেমন ধরুন ছয় এবং হচ্ছে আট এই ছয় এবং আটের লসাগু কত এটা বের করার জন্য দেখুন ছোট ছোটো সংখ্যা দিয়ে তো বড় সংখ্যাটাকে ভাগ করা যায় না সুতরাং আমরা বলতে পারবো না যে বড় সংখ্যাটাই লসাগু আমরা কি করবো বড় সংখ্যাটার নামতা পড়ব যেমন আট ওকে আট আট দুগুণ ষোলো তাহলে ষোলোকে কি ছয় দিয়ে ভাগ করা যায় না যায় না সুতরাং এটা লসাগো হবে না তারপরে তিন আটে চব্বিশ চব্বিশকে কি ছয় দিয়ে ভাগ করা যায় হ্যাঁ চব্বিশকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে এই চব্বিশই হচ্ছে লসাগো তাহলে আবার বলতেছি যদি দুই বা ততধিক সংখ্যার মধ্যে সবগুলো দিয়ে সবগুলো ছোটো সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাটাকে ভাগ না যায় তাহলে আমরা বড় সংখ্যাটার নামতা পড়তে শুরু করব। এবং চেষ্টা ভাগ করে দেখবো ছোট সংখ্যাগুলো দিয়ে যে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না যদি যায় তাহলে সেটি হচ্ছে লসাগো যেমন আমরা যদি একটা দেখি যে এই যে অনেকগুলো সংখ্যা সংখ্যা দিয়ে একটা দেখি এই যে এইটাই দেখি হয়তো দুই তিন চার পাঁচ পনেরো এবং বিশ এদের মধ্যে যদি আমরা লসগুণ নির্ণয় করতে চাই তাহলে দেখুন যে সবগুলো দিয়ে কিন্তু বড় সংখ্যাটাকে ভাগ করা যায় না সুতরাং আমরা কী করবো বড় সংখ্যাটার নামতা পড়তে শুরু করব তাহলে বিশ ওকে বিশ বিশ দুগুনো চল্লিশ চল্লিশ দিয়ে কি সবগুলোর মধ্যে যায় দুই দিয়ে যায় কিন্তু তিন দিয়ে যায় না চার দিয়ে যায় পাঁচ দিয়ে যায় পনেরো দিয়ে যায় না তো এই এটার মধ্যে আবার একটা সুবিধা আছে যেটা এই ঘ নম্বরে বলছে তো আমরা একটু ঘ নম্বরটা দেখবো তার আগে একবার দেখে ফেলি যে বিশ চল্লিশ চল্লিশের পরে কত চল্লিশের পরে হচ্ছে ষাট তাহলে ষাট দিয়ে কি সবগুলোকে ডিভাইড করা যায় দেখুন তো দুই দিয়ে যায় তিন দিয়ে যায় চার দিয়েও যায় পাঁচ দিয়েও যায় পনেরো দিয়েও যায় বিশ দিয়েও যায় সুতরাং আমাদের লসঙ্গ হবে ষাট তো এতগুলো সংখ্যা আসলে আমাদের চেক করতে হবে না কেন না দেখুন পনেরো দিয়ে যে সংখ্যা ডিভাইড যাবে সে সংখ্যা পাঁচ দিয়েও ডিভাইড যাবে তিন দিয়েও ডিভাইড যাবে কারণ পনেরোকে পাঁচ দিয়েও ডিভাইড যায় তিন দিয়েও ডিভাইড যায় এই জন্য পনেরো সংখ্যাটি দিয়ে যে সংখ্যা ডিভাইড যাবে সেগুলো পাঁচ দিয়েও ডিভাইড যাবে তিন দিয়েও ডিভাইড যাবে অথবা অতএব আমাদের যদি লসাগু নির্ণয় করতে হয় তাহলে এই দুইটাকে চেক না করলেও চলবে শুধুমাত্র পনেরো চেক করলেই বাকি দুইটা অবশ্যই চেক হয়ে যাবে এরপরে বিশ যদি বিশ দিয়ে যদি কোনো সংখ্যাকে ডিভাইড করা যায় তা দিয়ে অবশ্যই চার দিয়েও ডিভাইড হবে এবং দুই দিয়েও ডিভাইড হবে সুতরাং এই দুইটাও আমাদের চেক করার দরকার নেই আমরা শুধুমাত্র এই পনেরো এবং বিশ এই দুইটা সংখ্যার এই দুইটা সংখ্যার লসাগু যদি আমরা বের করি তাহলেই সকল সংখ্যার লসাগু বের হয়ে যাবে তাহলে এখানে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি এখানে বলছে যে অনেকগুলো সংখ্যা যদি একসাথে থাকে তাহলে এদের লসাগু কীভাবে নির্ণয় করব এখানে লসাগু নির্ণয় করব এরকমভাবে যে এখানে সবচেয়ে বড় সংখ্যাটি যাকে ভাগ করা যাবে দুই এবং চার দ্বারাও তাকে ভাগ করা যাবে তাই না বিশ দ্বারা যাকে ভাগ করা যাবে দুই এবং চার দ্বারাও ভাগ করা যাবে তাই দুই এবং চার বাদ আসলে এখানে পাঁচ দিয়েও তারে ভাগ করা যাবে পাঁচ দিয়ে যেহেতু বিশ ভাগ যায় সুতরাং পাঁচ দিয়েও তাকে ভাগ করা যাবে আবার পনেরো দ্বারা যাকে ভাগ করা যায় পাঁচ দ্বারাও তাকে ভাগ করা যাবে তাই পাঁচ পাঁচ ও বাদ যা হোক যাকে তিনের তিন ওটা উল্লেখ আছে এই তিন ও বাদ কারণ তিন দিয়ে পনেরোকে ভাগ করা যায় সুতরাং পাঁচ বাদ তিন ও বাদ তাহলে শুধুমাত্র পনেরো এবং বিশ এই দুইটার লসকু বের করলেই আমাদের এই সবগুলো সংখ্যার লসাকু বের হয়ে যাবে এবার আপনারা যদি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি অন্য আরেকটা সংখ্যা নিয়ে আপনাদের করে দেখাচ্ছি যেমন ধরা ধরা যাক চার ছয় এরকম একটা সংখ্যা যদি আমরা নিই তাহলে একটা জিনিস একটা জিনিস আপনারা দেখেন যে বারো দিয়ে যাকে ডিভাইড করা যাবে চার দিয়ে এবং ছয় দিয়ে তাকে অবশ্যই ডিভাইড করা যাবে যেহেতু বারো দিয়ে বারোকে চার এবং ছয় দিয়ে ডিভাইড করা যায় সুতরাং এই দুইটা সংখ্যাতে আমাদের লসক্য আসলে নির্ণয় করার দরকার নেই আমরা বাকি যে তিনটা সংখ্যা থাকবে এই সং এই সংখ্যা তিনটার লসাগু নির্ণয় করলে এই সব পুরো সংখ্যাটার লসাগু নির্ণয় করা হয়ে যাবে আমরা আসলে এই তিনটা সংখ্যার লসাগু কীভাবে নির্ণয় করতে পারি প্রথমে দেখবো যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে পনেরো এটাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় কিনা না যায় না তাহলে পনেরোর নামটা পড়তে শুরু করব পনেরো দুগুনো তিরিশ তিরিশ দিয়ে তিরিশকেও বারো দিয়ে ভাগ করা যায় না তারপরে পঁয়তাল্লিশকেও যায় না তারপরে হচ্ছে ষাট ষাট চার পনেরো এবং ষাট ষাটকে বারো দিয়ে ভাগ করা যায় পাঁচ বারং ষাট এবং দশ দিয়েও ভাগ করা যায় তাহলে ছয় দশকে ষাট সুতরাং আমাদের লসাগু এই সবগুলো সংখ্যার লসাগু হচ্ছে ষাট এটা আমরা একটু দেখে ফেলি যে আমরা সচরাচরভাবে যেভাবে নির্ণয় করি সেভাবে একটু দেখে ফেলি তাহলে বসতে সুবিধা হবে তিন পাঁচা পনেরো তারপর নিতে পারি হচ্ছে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে নিলে সবগুলো এক হয়ে যাবে সুতরাং এটা লেখার দরকার নেই তাহলে দেখুন পাঁচ তিন পাঁচা পনেরো দুগুনো তিরিশ তিরিশ দুগুনো ষাট তাহলে আমাদের লসাগু হচ্ছে ষাট তাহলে এখানে দেখুন কিছু অনুশীলনী আছে যে পাঁচ দশ এর লশাগো কত তাহলে বলেন তো পাঁচ দশ এবং পনেরো এর লশাগো কত হবে এখানে দেখুন পাঁচ দিয়ে দশকে ডিভাইড করা যায় সুতরাং পাঁচকে আমাদের ধরতে হবে না শুধুমাত্র দশ এবং পনেরো এর লসাগ আমাদের নির্ণয় করলে হবে তাহলে দ পনেরোর মধ্যে দশ দিয়ে ডিভাইড করা যায় না পনেরোকে জন্য আমরা কী করব পনেরো এটা বড় সংখ্যা যেহেতু এটার নামতা পড়তে শুরু করব পনেরোকে পনেরো পনেরো দিয়ে 30 তিরিশ তিরিশকে কি দশ দিয়ে ডিভাইড করা যায় হ্যাঁ যায় তাহলে উত্তর হচ্ছে কত লসাগু হচ্ছে কত লসাগু তিরিশ দুই নম্বরে দেখুন পাঁচ দশ পনেরো এবং বিশ এর লসাগু কত তাহলে আমরা যেহেতু পাঁচ দিয়ে দশকে ডিভাইড করা যায় সুতরাং পাঁচ আমরা বাদ দিয়ে দিতে পারি আবার দশ দিয়ে যেহেতু বিশকে ডিভাইড করা যায় সুতরাং এটাকেও বাদ দিয়ে দিতে পারি পনেরো এবং বিশের লসাগু আমরা কী করব যে এটাকে এটার নামটা পড়তে শুরু করবো বিশ কে বিশ বিশ দিয়ে কোনো চল্লিশ চল্লিশ দিয়ে পনেরোকে ডিভাইড করা যায় না তিন বিশ ষাট ষাটকে পনেরো দিয়ে ডিভাইড করা যায় তাহলে এদের লসাগু হচ্ছে ষাট তিন নম্বরে বলছে তিন ছয় নয় বারো এবং পনেরো এর লসায়কগত এখানে দেখুন তিন দিয়ে পনেরো মধ্যে তিন দিয়ে পনেরোকে ডিভাইড করা যায় সুতরাং এটা বাদ ছয় দিয়ে বারোকে ডিভাইড করা যায় সুতরাং এটাও বাদ তাহলে নয় বারো এবং পনেরো এই এই তিনটার লসায়কও বের করতে হবে তাহলে আমরা নামটা পড়া শুরু করবো পনেরোর ঘরের পনেরোকে পনেরো পনেরো কোন তিরিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট ষাট দিয়ে ষাটকে আবার নয় দিয়ে যায় না এর জন্য আরও বেশি পড়তে হবে ছয় পনেরো রং নব্বই নব্বই দিয়েও যায় না নব্বই দিয়ে বারো দিয়ে ডিভাইড করা যায় না তাহলে পনেরো দশকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পনেরো এগারো একশো পঁয়ষট্টি পনেরো বারং একশো আশি একশো আশি দিয়ে একশো আশিকে নয় দিয়ে ডিভাইড যায় বারো দিয়ে ডিভাইড যায় অর্থাৎ হচ্ছে আমাদের লশাগু হচ্ছে একশো আশি তাহলে আমাদের এখানে লশাগু এবং গসাগুয়ের সাধারণ যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এদের মধ্যে এই অংশটা একটু বেশ ইম্পর্ট্যান্ট বলা হয়েছে যে যদি গসাগু নির্ণয় করতে বলে তাহলে এদের মধ্যে আমাদের প্রশ্নের উত্তরে কয়েকটা উত্তর আসতে পারে তাদের মধ্যে সবচেয়ে বড় যেটি সেটি আমাদের গসাগুর জন্য নির্ণয় করতে হবে আবার লসাগুর জন্য কয়েকটি সঠিক উত্তর আসতে পারে তাদের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটি আমাদের নির্ণয় করতে হবে আমরা চলে যাচ্ছি গসাগুর নির্ণয় পদ্ধতি একে সাধারণ সংখ্যার গস নির্ণয়ের জন্য মোট দুইটা নিয়ম আছে একটা হচ্ছে এইভাবে ভাগ করে করে যে আমরা নির্ণয় করতে পারি আর একটা আমি যেভাবে দেখিয়েছিলাম একদম প্রথমেই যে প্রথমেই সবগুলো সংখ্যার উৎপাদক বের করে ফেলবো অথবা ফ্যাক্টরগুলো বের করে ফেলবো এরপরে কমন যে ফ্যাক্টর সেগুলোকে দাগ দিয়ে দাগ দিয়ে নির্ণয় করা যায় তবে এই ফ্যাক্টর এই নির্ণয় পদ্ধতিটাই সবচেয়ে বেশি প্রচলিত এই জন্য আমরা এটাকেই ব্যবহার করব তাহলে এখানে নির্ণয় করতে বলা হয়েছে যে বারো এবং আঠারো এর লসাগু সরি গসাগু কত কীভাবে নির্ণয় করব বারো এবং ছোট সংখ্যাটাতে গিয়ে তার ইমিডিয়েট বড় সংখ্যাটাকে গুণ করব ভাগ করব ভাগ করলে কত হয় আঠারো ভাগ করলে হয় একবার বারো থেকে যায় হচ্ছে ছয় এই ছয় দিয়ে যত সময় না আমাদের নিঃশেষে বিভাজ্য হয় তত সময় আমরা আগের সংখ্যার ভাজককে ডিভাইড করব তাহলে আগের সংখ্যার ভাজক ছিল হচ্ছে বারো এটাকে ডিভাইড করবো দুইবার দেখুন বারো এবার নিঃশেষে বিভাজ্য হয়েছে তাহলে যে সংখ্যাটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাটাই হচ্ছে ওই দুটি সংখ্যার গসাগ্ তাহলে বারো এবং ষোলো বারো এবং আঠারো এর গসাগ্ হচ্ছে ছয় এটাকে অন্য একটা পদ্ধতিতে নির্ণয় করা যেত যেটা আমি বলছিলাম সেটা একটু কঠিন তার মানে সেটা একটু সময় সাপেক্ষ তারপরে আমরা একটু একবার দেখি বারো এর ফ্যাক্টর হচ্ছে এক দুই তিন চার ছয় এবং বারো আঠারোয়ের ফ্যাক্টর হচ্ছে এক দুই তিন ছয় নয় এবং আঠারো এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে হচ্ছে এক দুই তিন এবং ছয় তাহলে এ এদের মধ্যে দেখুন আঠারোর মধ্যেও এই একই সংখ্যাগুলো মানে কমন আছে তাহলে এই যে সংখ্যাগুলো কমন আছে এক দুই তিন এবং ছয় এই সংখ্যাগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক এদের মধ্যে সবচেয়ে গরিষ্ঠকে এদের মধ্যে সবচেয়ে গরিষ্ঠ হচ্ছে ছয় সুতরাং এদের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে কে বারো এবং আঠারোর মধ্যে সাধারণ গরিষ্ঠ সাধারণ হবে ছয় এটা দুইভাবেই নির্ণয় করা যায় আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় সেটাই আপনি নির্ণয় করে ফেলবেন যদি দুইয়ের অধিক সংখ্যা থাকে যেমন হচ্ছে এই রকম যদি হয় তাহলে কীভাবে নির্ণয় করব দেখুন আঠারো চব্বিশ এবং চৌত্রিশ এদের মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেই ছোট সংখ্যা দিয়ে তার ইমিডিয়েট বড় সংখ্যাটাকে আমরা ভাগ করব তাহলে আঠারো আর চব্বিশকে আমরা যদি ভাগ করি তাহলে হবে একবার আঠারো তারপরে হচ্ছে আঠারো থেকে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে ছয় এবার আঠারোকে যদি আমরা ডিভাইড করি তাহলে হবে হচ্ছে তিন ছয় আঠারো তাহলে প্রথম দুটি সংখ্যা থেকে আমরা পাইলাম হচ্ছে ছয় এই ছয় দিয়ে আমরা আবার ডিভাইড করবো এর পরের সংখ্যাটাকে কত চৌত্রিশ এই চৌত্রিশকে ডিভাইড করলে কত হয় চৌত্রিশকে ছয় দিয়ে ডিভাইড করলে হয় পাঁচ ছক তিরিশ পাঁচবার থাকে হচ্ছে চার চার দিয়ে আমরা উপরের সংখ্যাটাকে ডিভাইড করব ছয়কে হবে হচ্ছে একবার থাকবে হচ্ছে দুই এই দুই দিয়ে আবার ডিভাইড করব চারকে চারকে ডিভাইড করলে হবে দুই দু চার তাহলে দেখুন এই সবগুলো সংখ্যাকে কোন সংখ্যাটা দিয়ে ডিভাইড করা যায় এই দুই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে এই সব তিনটা সংখ্যাকেই ডিভাইড করা যায় তাহলে এদের গসাগু কত তাহলে এদের গসাগু হবে দুই আশা করি বুঝতে পেরেছেন এবার নিজে নিজে করার জন্য এই অঙ্ক অঙ্কগুলো দেওয়া আছে চব্বিশ এবং ছত্রিশ চব্বিশ এবং ছত্রিশের গসাগু কত হবে এটা অবশ্য মুখে মুখে করে ফেলা যায় বারো হচ্ছে বারো দিয়ে দুটাকে কম ভাগ করা যায় সুতরাং বারো হবে প্রথমটার গসাগু। তারপর এটা হচ্ছে চব্বিশ ছত্রিশ এবং ষাট এদের মধ্যেও বারো কমন যায় এটা হচ্ছে বারো এদের মধ্যে কোনটা কমন যায় উত্তর তো দেওয়াই আছে সাথে সাথে আমি অবশ্য খেয়াল করিনি ঠিক আছে তাহলে এদের হচ্ছে চার আপনারা আশা করি এগুলো করে ফেলতে পারবেন আঠাইশ আটচল্লিশ এবং বাহাত্তর এদের মধ্যে কমন কে যায় এদের মধ্যে হচ্ছে ক নম্বর কমন যায় ঠিক আছে আপনারা আশা করি এই এইভাবে এগুলোকে নির্ণয় করে ফেলতে পারবেন আপনাদের জন্য এই অংশটুকু ছেড়ে দিলাম ছয় নম্বর ছয় নম্বর অঙ্ক বলছে বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন এবং আশিয়ার গোশা বত্রিশ দিয়ে আমরা প্রথমে ডিভাইড করব আটচল্লিশ কে চার আট আটচল্লিশ এটা যাবে একবার বত্রিশ থাকবে হচ্ছে ষোলো ষোলো দিয়ে যদি আমরা বত্রিশকে ডিভাইড করি তাহলে হবে দুই তিন দুই বত্রিশ জিরো সুতরাং ষোলো দিয়ে আমরা এরপরে সংখ্যাটাকে ডিভাইড করবো ছাপ্পান্নকে ছাপ্পান্ন ডিভাইডেড বাই হচ্ছে ষোলো ছয় তাহলে হচ্ছে কত তিন আটচল্লিশ চার আট আটচল্লিশ আটচল্লিশের পরে থাকে কত আটটা হবে আটচল্লিশ আর আট তাহলে এরপরে এটা দিয়ে আমরা ডিভাইড করব ষোলোকে তাহলে যাবে হচ্ছে দুইবার পাওয়া গেল আট এবার আটকে আবার আট দিয়ে আবার ডিভাইড হবে আশিকে আট দিয়ে আশিকে একবারে ডিভাইড করা যায় হচ্ছে খ বলা হয়েছে একটি লোহার পাতের লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এবং নয়শো ষাট সেন্টিমিটার পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরোর দৈর্ঘ্য কত হবে আমরা কি করব ছোট্ট সংখ্যাটা দিয়ে ছয় সাত দুই এটা দিয়ে ভাগ করব হচ্ছে নয় ছয় জিরো এটাকে তাহলে এটা যাবে হচ্ছে একবার একবার গেলে হবে ছয়শো সাতাশ ছয়শো বাহাত্তর এবং যদি আমরা ডিলিট আমরা যদি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আট আট দুই ষষ্ঠআশি এবার আবার ডিভাইড করতে হবে ছয়শো বাহাত্তরকে ছয়শো বাহাত্তরকে ডিভাইড করলে যাবে হচ্ছে দুইবার হবে হচ্ছে পাঁচশো সাতাইশ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো সাত ছয় ছিয়াত্তর যদি আমরা বিয়োগ করি থাকবে হচ্ছে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে যদি আমরা ছিয়ানব্বই দিয়ে আবার ডিভাইড করি দুইশো অষ্টআশিকে তাহলে কতবার যায় তাহলে আমাদের গসাগো হচ্ছে গসাগো সমান সমান হচ্ছে নাইনটি সিক্স অর্থাৎ এই ছিয়ানব্বই সংখ্যাটি দিয়ে এই উভয় সংখ্যাকেই ডিভাইড যাবে এবং এই ছিয়ানব্বই সংখ্যাটি হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য তাহলে সবচেয়ে বড় মাপের টুকরার দৈর্ঘ্য হবে কত ছিয়ানব্বই সেন্টিমিটার এখন এই ছিয়ানব্বই সেন্টিমিটারের এটা তো একটা একটা টুকরার দৈর্ঘ্য এরকম কয়টা টুকরা তৈরি করা যাবে এই ছয়শো বাহাত্তর সেন্টিমিটার দিয়ে তাহলে দেখুন ছয়শো বাহাত্তর সেন্টিমিটার এর মোট টুকরা করা যাবে ছয়শো বাহাত্তর সেন্টিমিটার ডিভাইডেড বাই ছিয়ানব্বই তাহলে কত হয় সমান সমান হয় হচ্ছে সাত আবার এটা দিয়ে কতগুলো কতগুলো টুকরো তৈরি করা যাবে নয়শো ষাট ডিভাইডেড বাই ছিয়ানব্বই তাহলে এটা দিয়ে যাবে হচ্ছে দশটা টুকরা এই ছিল আমাদের সাত নম্বরের সমাধান আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি আট নম্বর অঙ্কে বলছে কতজন বালককে একশো পঁচিশটি লেবু এবং একশো পঁয়তাল্লিশটি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এই দেখুন এরকম যদি শব্দ থাকে যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এখানে লেখা থাকতে পারে সর্বোচ্চ কতটি সমানভাবে ভাগ করে দেওয়া যাবে তাহলে আমাদের কষক করতে হবে তাহলে একশো পঁচিশ এবং একশো পঁয়তাল্লিশের এর কত হবে একশো পঁচিশ একশো পঁয়তাল্লিশ গাগু হবে যাবে একবার একশো পঁচিশ একশো পঁচিশ থাকবে হচ্ছে বিশ বিশ দিয়ে একশো পঁচিশ যাবে হচ্ছে ছয় বার একশো বিশ থাকবে পাঁচ পাঁচ দিয়ে যাবে বিশকে চারবার সুতরাং আমাদের এই অ্যানসার হচ্ছে কত অ্যানসার হচ্ছে পাঁচ পাঁচটি হচ্ছে পাঁচটি করে কমলালেবু এবং পাঁচটি করে কলা সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে নয় নম্বর অঙ্কে বলছে কতজন শিশুর মধ্যে কোনো ফল না ভেঙে একশো পনেরোটি কমলা এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যাবে একই রকম প্রসিজার আপনাকে শুধু গসে গুবের করতে হবে তাহলে একশো পনেরো যদি আমরা ভাগ করি একবার যাবে একশো তাহলে এটা মাইনাস করলে কত হয় জিরো টু এরপরে একশো পনেরো এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে যাবে হচ্ছে পাঁচবার একশো তারপরে থাকবে হচ্ছে পনেরো পনেরো দিয়ে বিশকে যদি আমরা ডিভাইড করি যাবে একবার থাকবে হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে পনেরোকে কে এক তিনবার ডিভাইড যাবে সুতরাং আমাদের এবারেও হচ্ছে পাঁচটি আনসার হচ্ছে পাঁচটি ক দশ নম্বর অঙ্কে বলছে একশো উনষাটটি আম দুইশো সাতাইশটি জাম এবং চারশো একটি লিচু সর্বাধিক কতজন বালকের ভাগ মাঝে সমান ভাগে ভাগ করে দিলে তিনটি আম ছয়টি জাম এবং এগারোটি লিচু অবশিষ্ট থাকবে তাহলে এক একটা জিনিস চিন্তা করেন আমরা এর আগে যে অঙ্কগুলো করে আসছিলাম আমার আমরা যে এর আগে অঙ্কগুলো করে আসছিলাম সেখানে কিন্তু কোনো অবশিষ্ট আমাদের রাখতে বলে নাই সেজন্য আমরা কি করছিলাম দুইটা সংখ্যার গসায়গু নির্ণয় করছিলাম এবার আমাদের কিন্তু তিনটা আম রেখে দিতে বলা হয়েছে ছয়টা জাম রেখে দিতে বলা হয়েছে এবং এগারোটা লিচু রেখে দিতে বলা হয়েছে তাহলে একটা আমরা একটা কাজ করতে পারি না যে এই তিনটা আম আগের থেকেই আমরা রেখে দিই রেখে দেওয়ার পরে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো সবার মধ্যে ভাগ করে দিব ব্যাপারটা বুঝতে পারছেন আপনাকে বলা হয়েছে যে এতগুলো আম এতগুলো জাম এবং এতগুলো লিচু বালকদের মাঝে ভাগ করে দাও কিন্তু আমাদের হেড স্যার আছে আমাদের হেড স্যারের জন্য তিনটা আম তিন ছয়টা জাম এবং এগারোটা লিচু রেখে দাও তো আপনি তো বালকদের যেভাবে ভাগ করে দিবেন স্যারদের সেভাবে ভাগ করে দিবেন আপনি কি করবেন প্রথমে এই আম জাম এবং লিচু এগুলো তুলে রাখবেন যে এগুলো আমরা ভাগ করব না এইগুলো বাদে যে জিনিসগুলো আছে সেগুলো বালকদের মধ্যে ভাগ করে দিব এই জন্য আমরা কি করব এই আম থেকে প্রথমে যে আমগুলো বাদ দিতে বলা হবে সেই আমগুলো বাদ দিয়ে দিব তাহলে থাকে কত একশো উনষাট থেকে যদি আমরা তিনটা আম বাদ দিই থাকবে হচ্ছে একশো ছাপ্পান্নটা আম তারপরে দুইশো সাতাইশটি জাম থেকে আমরা যদি ছয়টি জাম বাদ দিই তাহলে থাকবে হচ্ছে দুইশো একুশটি জাম আর থাকবে হচ্ছে চারশো একটি লিচু থেকে যদি এগারোটি লিচু বাদ দিয়ে দিই তাহলে থাকবে তিনশো নব্বইটা টা লিচু তিনশো নব্বইটা টা লিচু পরে আমরা ডিভাইড করব আগে এটা দিয়ে বের করে ফেলি ছাপ্পান্ন দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে প্রথমে যাবে হচ্ছে একবার একশো ছাপ্পান্ন থাকবে হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দিয়ে যদি আমরা আবার ডিভাইড করি একশো ছাপ্পান্নকে যাবে হচ্ছে দুইবার একশো তিরিশ যদি মাইনাস করে দিই থাকবে হচ্ছে ছাব্বিশ আবার পঁয়ষট্টিকে যদি আমরা পঁয়ষট্টিকে যদি আবার ডিভাইড করি ছাব্বিশ দিয়ে যাবে হচ্ছে দুইবার ছাব্বিশ কোনো বাউান্ন আবার থাকবে হচ্ছে তিন তিন দিয়ে যদি তিন এক তেরো তেরো দিয়ে যদি ছাব্বিশকে ডিভাইড করি তাহলে হবে হচ্ছে দুইবার ছাব্বিশ সুতরাং এই প্রথম দুইটা সংখ্যার গোশ তেরো এবার তেরো দিয়ে দেখতে হবে যে আমাদের পরের সংখ্যাটাকে ডিভাইড করা যায় না পরের সংখ্যাটা কত চারশো এক থেকে এগারো যদি মাইনাস করি তাহলে থাকে হচ্ছে তিনশো নব্বই তিনশো নব্বইকে যদি আমরা ডিল ইয়া করি তাহলে তিন তার উনচল্লিশ এরপরে একটা জিরো দিলে একবারে হয়ে যাবে তাহলে আমাদের গসগ কত তিনটা সংখ্যার গষক হচ্ছে তেরো এগারো নম্বর অঙ্কে বলছে কোন কোন বৃহত্তম সংখ্যা থেকে এত এবং এতকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবস্থিত থাকবে তাহলে একবার চিন্তা করেন যে ছয়কে আমাদের অবশিষ্ট রাখতে হবে ঠিক না তো আমরা কি করব ওই যে এর আগের অঙ্কে বলছিলাম যে হেড স্যারের জন্য তুলে রাখবো যেন ওই ছয় যেন ভাগ করে দেওয়া না হয় ভাগ করে ভাগ হয়ে না যায় এই জন্য আমরা কি করবো এই অংশটা এবং এই অংশটা থেকে প্রত্যেক ক্ষেত্রে যেহেতু বলছে প্রত্যেকবার সুতরাং এই প্রত্যেক অঙ্ক থেকেই আমরা ছয়কে অবশিষ্ট মানে বাদ দিয়ে রাখবো তাহলে ছয় একশো দুইকে যদি আমরা ছয় বাদ দিয়ে থাকবে হচ্ছে ছিয়ানব্বই এবং একশো ছিয়াশি থেকে ছয় বাদ দিলে থাকবে একশো আশি এবার যদি আমরা লসাগু এবার যদি আমরা গসাগু নির্ণয় করি তাহলে হবে হচ্ছে ছিয়ানব্বই প্রথমে যাবে হচ্ছে একবার সাত বারং চুরাশি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা বারো দিয়ে ভাগ করি এই একশো দুইকে তাহলে ছয় অবশিষ্ট থাকবে কিভাবে থাকবে একবার প্রমাণ করে ফেলি যে ভা বারো দিয়ে আমরা ভাগ দেবো হচ্ছে একশো দুইকে তাহলে বলেন তো কতবার যায় বারো আটবার এবং ছিয়ানব্বই আটবার যদি দিই তাহলে হবে ছিয়ানব্বই এরপরে এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে থাকবে কত ছিয়ানব্বই আর ছয় একশো দুই আশা করি বুঝতে পেরেছি না বুঝলে আবার কাইন্ডলি ব্যাক করে দেখেন বারো নম্বর অঙ্ক বলছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা একশো দুইশো এগারো এবং নয়শো উনচল্লিশকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকবে তো প্রত্যেক ক্ষেত্রে তিন ভাগ শেষ থাকতে হলে কি করতে হবে ওই যে হেডসারের জন্য তিন তুলে রাখতে হবে যেন হেডসারের ভাগ আবার সবার মধ্যে ভাগ না হয়ে যায় এই জন্য আমরা কি করবো দুইশো এগারো থেকে যদি আমরা তিন মাইনাস করি থাকে হচ্ছে দুইশো আট আর পরে নয়শো তিন থেকে সরি নয়শো উনচল্লিশ থেকে আমরা যদি তিনবার দিই থাকলে হচ্ছে নয়শো ছত্রিশ এবার যদি আমরা ভাগ করি তাহলে প্রথমবার যাবে হচ্ছে চারবার আটশো বত্রিশ থাকবে হচ্ছে একশো চার দিয়ে আটকে যাবে হচ্ছে দুইবার দুই জিরো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যে গসাগু সেটা হচ্ছে খ নম্বর তেরো নম্বর অঙ্কে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাইশ সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার এবং পাঁচ অবশেষ থাকবে কি করতে হবে বলেন তো ওই যে সারের জন্য জন্য আমাদের এইগুলো তুলে রাখতে হবে যেন ওই তিন চার এবং পাঁচ যেন আমরা আমাদের ভাগ না হয়ে যায় এই জন্য আমরা প্রথমেই সাতাইশ থেকে তিন মাইনাস করে নেবো তাহলে থাকবে হচ্ছে চব্বিশ তো চব্বিশ দিয়ে আমরা ভাগ দেব কাকে চব্বিশ দিয়ে ভাগ দেবো হচ্ছে চল্লিশ থেকে যা দরকার বাদ দিবো হচ্ছে চার থাকবে হচ্ছে ছত্রিশ দুই চব্বিশ মানে হচ্ছে এখানের ইয়াটা হচ্ছে বারো এবার বারো দিয়ে ভাগ করতে হবে কাকে শেষেরটাকে শেষেরটা হচ্ছে পঁয়ষট্টি মাইনাস পাঁচ পঁয়ষট্টি মাইনাস পাঁচ হচ্ছে সাইট এবার হচ্ছে পাঁচ বারং সাইট তাহলে আমাদের দেখা যাচ্ছে গসাগো হচ্ছে বারো এটাই হচ্ছে অ্যানসার পরের ভিডিওতে পদ্ধতি দুই দশাগুড়ি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ